জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ, সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ্ গীতা সাংখ্যযোগের উপরে শ্লোক নম্বর 40। ভজে নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গো রাধে রাধে। আমি শুরু করছি। ओम गंगानुति मीरांदस्य गणंजन शलाकया चक्लुस्मितं जनतस्मि श्री गुरुवे नमो श्री चैतन्य मनोभीष्टं सवितं जन भूतले स्वयं रूप कदा महां ददाति शपदन्तिकं वंदेहं श्री गुरु श्रीयुत पद कमलं श्री गुरुन वैष्णवांसं शिरूपं सगुरोजतं सगणरोनानतीतं तं सजं साधुया सवदूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्णपदान सगणललिता श्रीविशाखान्वितश्च हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पथे গোপীষা গোপীকান্ত রাধাকান্ত নমোস্তুতে তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুষতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। আজকে একাদশী, বিজয়া একাদশী। বাঞ্চা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধুব এবচ পুথিতানাং পাবনব বৈষ্ণবই নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। 40 নম্বর শ্লোক। নেয়াভি ক্রমনা সহস্তি প্রত্যাবায়ন বিদ্যতে স্বল্পমাপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। গীতার গান কি? ক্ষয় ব্যয় নাহি নাশ সে কার্য সাধনে যাহা পার করে যাও সঞ্চয় ধনে স্বল্প মাত্র হয় যদি সে ধর্ম সাধন মহাভয় হতে রক্ষা পাইবে তখন। অনুবাদ কি? ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ ভয় মহাভয় থেকে পরিত্রাণ করে। তাৎপর্য কি? নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং ভগবানের এই সেবা যত নগণ্যই হোক না কেন কোনো অবস্থাতেই তা বিফলে যায় না। হরি বল।
জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না। কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবত সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। ভগবানের সেবা একবার যে শুরু করেছে তার আর বিপদগামী হবার কোনো সম্ভাবনা থাকে না। হরি বল। এক জন্মে যদি তার ভগবদ্ভক্তি সম্পূর্ণ নাও হয় তবে তার পরের জন্মে সে সেখানে শেষ করেছিল, সেখান থেকে আবার শুরু করবে। এইভাবে ভগবদ্ভক্তির ফল চিরস্থায়ী থাকে বলে ক্রমান্বয়ে জীবকে মায়ামুক্ত করে। শ্রীমৎ ভগবতে অজামিনের কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি খানিকটা ভগবদ্ভক্তি সাধন করে অধঃপতিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহেতুকি থেকে কৃপা লাভ করে উদ্ধার পেয়ে যায়। এই সম্পর্কে শ্রীমৎ ভগবতে 1:17 একটি সুন্দর শ্লোক আছে। তক্তাঙ্গে স্বধর্ম চরণাম ভুজং হরে ব্রজন্য পক্ষ হত পতিত যদি যত্র কক ভাব মুদ্রাম ভূদমস্য কিং কোপার্থ আপ্ত হব যতাং স্বধর্মত। যদি কেউ তার স্বীয় কর্তব্য কর্ম ত্যাগ করে তার ভগবানের শ্রী চরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধঃপতিত হয় তাতে ক্ষতি কি? আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্য কর্ম সুসম্পন্ন করে তাতে তার কি লাভ? কিংবা যেমন খ্রিস্টান ধর্মীরা বলে থাকেন, কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে তবে তার কি লাভ? জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টা লব্ধ ফল সব কিছুরই বিনাশ ঘটে। কিন্তু ভগবানের সেবার মানুষ যে সব কাজকর্ম করে তার ফলে সে আবার আরও ভালোভাবে ভগবানের সেবা করবার সুযোগ পায়, এমনকি দেহের বিনাশ হলেও। ভগবানের সেবা কার্য সম্পূর্ণ না করে যদি কেউ দেহত্যাগ করে তবে পরজন্মে সে আবার মনুষ্য জন্ম লাভ করে। হরি বল। সৎ ব্রাহ্মণ অথবা প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবার জন্ম লাভ করে সে আবার তার অসম্পূর্ণ ভগবদ্ভক্তিকে সম্পূর্ণ করে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার এই হচ্ছে অতুলনীয় বৈশিষ্ট্য। জয় নিতাই গৌর, রাধে রাধে, শ্রীমৎ ভগবদ গীতা কি জয়। জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ, শ্রীমৎ ভগবদ গীতা কি জয়। আমার প্রণাম নিবে পাঞ্চা কল্পতরুভাশ্চ কৃপা সিন্ধুব এবচ পতিতানাং পাবনে বৈষ্ণবই নমো নমো। ভজ নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম জয় শ্রী মামা পিতা কি জয়।